বিএসএফ এর নজর এড়িয়ে ফের অনুপ্রবেশের অভিযোগ উত্তর চব্বিশ পরগনায় পুলিশের জালে ১৪। বৃহস্পতিবার সন্ধ্যায় হাবড়া থানার মছলন্দপুর বাসস্ট্যান্ডে সন্দেহজনকভাবে এই ১৪ জনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৬ জন শিশু। ১৪ জনকে ঘোরাঘুরি করতে দেখে টহলরত পুলিশকর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর না মেলায় প্রত্যেককেই নিয়ে যাওয়া হয় থানায়। হাবড়া থানার পুলিশ সূত্রে দাবি, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছে এই ১৪ জন, কারোর কাছেই বৈধ নথি ছিল না। কিভাবে সীমান্ত সুরক্ষা বাহিনীর নজর এড়িয়ে এই অনুপ্রবেশ ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে, তবে এ বিষয়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।